কিন্তু খুব একটা স্পেশাল ডে, শুধু আমার আর তোমার জন্য না, আজকে সবার জন্য একটা স্পেশাল ডে। তোমরা নিশ্চয়ই ভাবছো এত স্পেশাল কেন আমি বলছি? হ্যাঁ, আজকে কিন্তু খুব স্পেশাল। কেন আজকে হচ্ছে 31শে ডিসেম্বর। আজ 31শে ডিসেম্বর মানেই তো প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, আমার প্রতিটা বন্ধুর ক্ষেত্রে একটা স্পেশাল ডে। আর স্পেশাল ডে তো চারিদিকে খালি পিকনিক, গান বাজনা বেজেই যাচ্ছে, কিন্তু আমি তো বুকার, আমার জন্য একটাও পিকনিক অ্যারেঞ্জ হয়নি। কিন্তু আমি ভাবলাম আজকে দিনে যদি একটু খাওয়া দাওয়া না হয় তাহলে 31শে ডিসেম্বর জমে কী করে? আর কথাটাই আছে, যা শেষ ভালো তা সব ভালো। আজকে যদি আমি একটু ভালো মন্দ খেতে পারি তো সারা বছর এরপর আমি খাবো। তো কে না খেতে ভালোবাসে? আমি তো ভীষণ ভালোবাসি খেতে। তাই আজকে আমরা একটা স্পেশাল রেস্টুরেন্টে যাচ্ছি। এই রেস্টুরেন্টটা আমাদের কলকাতার দিকে আছে, কিন্তু কলকাতার অনেক মানুষই সেখানকার অ্যাড্রেস জানে না, বা জানেই না আমাদের কলকাতায় এত সুন্দর একটা রেস্টুরেন্ট রয়েছে। আমি অনেক খুঁজে খুঁজে এই রেস্টুরেন্টটাকে বার করেছি আজকের দিনের জন্য, স্পেশালি আজকের দিনের জন্য আমি রেস্টুরেন্টটাকে বার করেছি। আমার তো ভীষণ ভালো লেগেছে রেস্টুরেন্টটা। আমি যাইনি, আমি কোনো দিনও যাইনি, বাট আমি এটা ছবি দেখলাম, আমার ভীষণ ভালো লেগেছে। কিন্তু আজকে আমি যে ঘুরেছি, আজকে আমি যাবই ওই রেস্টুরেন্টটাকে, তোমাদের তো পুরোটা শেয়ার করবো। ওখানে কীভাবে যেতে হবে, কী কী আইটেম পাওয়া যাবে, কত টাকা করে প্রত্যেকটা আইটেমের দাম, সব শেয়ার করবো। শুধু এইটুকুনি বলে দিচ্ছি, রেস্টুরেন্টটা কিন্তু দুপুর 2টো থেকে রাত 9টা অবধি খোলা থাকে। এরপর এখান ওখানকার অ্যাড্রেস আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর বাকিটা তো তোমরা ওখানে গেলেই, মানে আমি তো গেলেই তোমরা দেখতে পেয়ে যাবে যে কীরকম কী কী খাবার পাওয়া যায়, কত দাম ওখানকার। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে রেস্টুরেন্টটা। আমি খালি তোমাদেরকে বলবো, তোমরা সুযোগ পেলেই একবার অন্তত রেস্টুরেন্টটাতে যাবে। আমি যাইনি, কিন্তু তার আগে আমার এতটা এক্সাইটেড, আমি যে রেস্টুরেন্টটা যেহেতু খুব ভালো লেগেছে তো এতটা খুব এক্সাইটেড যে যাবো। তো জানি না যাওয়ার পর কী সিচুয়েশান তৈরি হবে, মানে আমি তো পাগল হয়ে যাচ্ছি ভাবলেই। তো যাবো, তোমাদেরকে দেখাবো রেস্টুরেন্টটা। তো আজকে যেহেতু আমি রেস্টুরেন্টটাতে যেতে পারছি, আমার কাছে পিকনিক ইয়ার গান বাজা কোনো কিছু ম্যাটারই করে না, আমার কাছে যেহেতু খাওয়াটা ম্যাটার করে, আর আমি সেখানে যাচ্ছি। তো খুব এনজয় হচ্ছে, খুব 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 এক্সাইটেড। তো চলো যাওয়া যাক আজকে স্পেশাল রেস্টুরেন্টে। ফ্রেন্ডস, আমরা এখন যাচ্ছি, আর রেস্টুরেন্টটা আমাদের বাড়ির প্রায় অনেকটাই কাছে, তাই আমরা হেঁটেই যাচ্ছি সেখানে। তো তোমাদেরকে ওখানে গিয়ে আমি রেস্টুরেন্টটা দেখাচ্ছি। হ্যাঁ, 9টার মধ্যে রেস্টুরেন্টটা বন্ধ হয়ে যাওয়ার কথা, আর এখন প্রায় 9:45 বাজে। জানি না দর্শন খোলা পাবো কিনা, তাও একটু মনে একটু সাহস নিয়ে যাচ্ছি। আমরা রেস্টুরেন্টটাতে পৌঁছে গেছি। রেস্টুরেন্টটা খুব ছোট বাট ভীষণ সুন্দর। আর এখানে তুমি দেখতে পারবে বসার সিটগুলো আই থিঙ্ক তেলের ড্রাম দিয়ে তৈরি হয়েছে এটার নাম। আর এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে দ্য ক্যানিস্টার। ক্যানিস্টার আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ না, ফোকাস আসছে না, কিন্তু আমি তোমাদের নামটা বলে দিলাম। আর এর অ্যাড্রেসটা আমরা ডিসক্রিপশন বক্সে অবশ্যই দিতে পারি। তো চলো ভেতরে যাওয়া যাক। এখানে নিচেও কিছু বসার জায়গা আছে আর ওপরেও বসার জায়গা আছে, তো আমরা ওপরটাতেই বসবো ঠিক করেছি। দিয়েছিলাম যেটা আমাদের প্রাইস পড়েছে এক একটা 169 টাকা করে। তো এবার আমরা একটু টেস্ট করবো, দাঁড়াও খেয়ে দেখি কেমন লাগে ইউনিভার্সাল নুডলস। ভালো লাগছে,
স্পাইসি না, মাইল্ড। প্রত্যেকটা স্পাইস আলাদা করে মুখে লাগছে, একদম মিলেমিশে একাকার যেটা বলে সেই জিনিসটা, এবং ঝাল নয় যেটা দেখে মনে হচ্ছিলো যে প্রচুর স্পাইসি হবে, স্পাইসি নয়। তো এখানে এক্সিলেন্ট, আপনারা আসুন ট্রাই করতে পারবেন। একটা পোচ দিয়েছে, চাউমিনটা ট্রাই করবো। মোটা চাউ, হ্যাঁ আমি খুব একটা, আমি মোটা চাউ তো পছন্দই করি না, বাট এগুলো মোটা চাউ। ভালো, সত্যি খুব ভালো। দেখো ফ্রেন্ডস, রেস্টুরেন্ট পুরো ফাঁকা, এখন শুধু ওপরে আমরাই রয়েছি, তাই তোমাদের ক্লোজলি দেখাতে পারছি। এরকম রেস্টুরেন্টটা, ওটা একটা শপিং মল। আমি এই অ্যাড্রেসটা তোমাদেরকে আমার ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো। ফ্রেন্ডস, আমাদের খাওয়া কমপ্লিট, মানে আমার খাওয়া কমপ্লিট, এখন আমি বাড়ি থেকে যাব। তো তোমাদেরকে আমি সব বলে দিচ্ছি, এটা ওপেনিং টাইমিং হচ্ছে 2 থেকে রাত 9, আর এটা এই কী বার যেন বন্ধ থাকে, কী বার যেন বন্ধ থাকে, হ্যাঁ এটা মঙ্গলবার দিন বন্ধ থাকে, বাকি দিন খোলাই থাকে, মানে বাকি দিন 2 থেকে 9 যেরকম টাইমিং সেরকম টাইমিং খোলা থাকে, ওপেন থাকে। আর আমার যেটা পার্সোনালি মনে হয়েছে, নুডলসটার কোয়ান্টিটিটা একটু কম আমার যেটা মনে হয়েছে, জানি না সবার ক্ষেত্রে সেটা মনে হবে, কিন্তু আমার মনে হয়েছে পার্সোনালি, আমার মনে হয়েছে যে একটু কোয়ান্টিটিটা কম, কিন্তু ভালো খেতে সত্যি খুব ভালো হয়েছে। তো তোমরা, আমি তোমাদেরকে একটাই কথা বলবো, যেহেতু রেস্টুরেন্টটা একটু ইউনিক ধরনের আর খাবারটাও ভালো, তো তোমরা একবার অন্তত এসে এখানে ট্রাই করতে পারো ওখানকার খাবার। কিন্তু আমরা তো সব খাবার খাইনি, আমি শুধু নুডলসটা ট্রাই করেছি। এখানে অনেক ধরনের খাবার আছে, স্যান্ডউইচ, বার্গার, নুডলস, মোমো, বিভিন্ন ধরনের ড্রিঙ্কস রয়েছে, তারপর কফি রয়েছে, বিভিন্ন ধরনের, তো সবই রয়েছে, অনেক কিছুই রয়েছে, তোমরা এখানে এসে ট্রাই করতে পারো। আমি অ্যাড্রেসটা তোমাদের আগেই বলেছিলাম, অ্যাড্রেসটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমাদেরকে। তো গুড নাইট ফ্রেন্ডস, অনেক রাত হয়ে গেছে, তোমরা নতুন বছর খুব ভালো কাটাও, হ্যাপি নিউ ইয়ার, খুব ভালো করে তোমরা বছর কাটাও। কালকে 1, আপাতত এখনও 12 বাজেনি, 12 সময় অনেক প্ল্যান রয়েছে, বাড়ি সাথে ফাটাবো। তো তোমরা খুব মজা করো আজকে রাতটা, কালকে ভালো করে সকালে উঠে ভালো করে বছরটা কাটিয়ে খুব আনন্দ করে খুব মজা করে, আর গুড নাইট। আজকে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ তোমরা একটা লাইক করে দিও আর কমেন্ট করো তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর তোমরা যদি কেউ এই রেস্টুরেন্টে চিনে থাকো, আগে এসে থাকো, তারাও অবশ্যই কমেন্ট করবে তাদের কেমন লেগেছে এখানকার খাওয়া দাওয়া, এখানের অ্যাম্বিয়েন্স। আর যারা আসোনি তাদের কাছে তারাও রিকোয়েস্ট করবে, মানে তারাও আসবে এবং তারা আমাকে কমেন্ট করবে তাদের কেমন লাগলো। তো টাটা, গুড নাইট, বাই। আমরা বেরিয়ে পড়েছি রেস্টুরেন্ট থেকে, এখন আমরা লেক টাউনের দিকে যাচ্ছি, ওখানে আমরা আজকে রাতটা প্রচুর মজা করব। 25 থেকে 1 অবধি ওখানে টানা প্রোগ্রাম হচ্ছে, কালকেও হবে, আজকে রাত, তো এই জন্য আমরা ওখানেই যাচ্ছি। আর এখন অনেক রাত হয়ে গেছে, রাস্তা পুরো ফাঁকা, পেছনে দেখতেই পাচ্ছেন, হ্যাঁ সামনের বছর বাড়ি ফিরবো আমরা। কি গো, ও আমি ভেবেছি কি নাকি, আমি ভেবেছি অনেকগুলো হিরের টুকরো পড়ে আছে। তুমি কিছু বলতে চাও? না, কেন বলো? কি বলবো, কিছু বলো, বন্ধুরা আমি জানিয়ে রাখি, বাংলাতে শুভ নববর্ষ আর ইংলিশে হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। বন্ধুরা আমরা এইমাত্র দেখলেন দ্য ক্যানিস্টার ক্যাফে থেকে ভুরি ভোজ করে বেরিয়েছি, এখন লেক টাউনে যাবো, যেরকম আমার মিসেস বললেন। তো বলা যেতে পারে আমরা সামনের বছর বাড়ি ঢুকবো, তো আগাম হ্যাপি নিউ ইয়ার আপনাকে জানিয়ে রাখি। পুরো ফাঁকা রাস্তা, আমরা হেঁটে 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 যাচ্ছি। দেখতে পাচ্ছেন রাস্তা একদম খচাখচ, ভিড় হাঁটা যাচ্ছে না, তাহলে
ঠিক আছে, এত বেশি বকবক করে দরকার নেই, আমরা লেকচার নিয়ে যাচ্ছি, লেকচার নিয়ে এনজয় করব, তারপর আপনার সাথে দেখা হচ্ছে কালকে, টাটা। এই আজকে আর না না আজকেই দেখা হবে, হ্যাঁ কালকেই তো, 12টা লেগে কালকে হয়ে যাবে, বাট তাও হবে, আজকে আমি ওখানে গিয়ে ভিডিও করব, তো দেখাবো তোমাদেরকে। এই লেক টাউনে এসে মনে হচ্ছে আমাদের আজকের বছর শেষ হচ্ছে, তো ভিড়, ওরে বাবা। এত ফাংশন, এত